বাইকটার ফ্রন্টের লুকিংটা যদি আপনাদেরকে দেখাই, বাইকটার ফ্রন্টের ঠিক লুকিংটা হচ্ছে এরকম। আর এই বাইকটার মাইলেজের কথা যদি বলি, এটা সিটির মধ্যে, ইন্টার সিটির মধ্যে আপনারা মাইলেজ পাবেন হচ্ছে পার লিটারে 40, এবং ঢাকার বাইরে যদি বলি, ঢাকার বাইরে হাইওয়েতে আপনারা 45-50 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি চলে এসেছি কিউই শোরুমে। আজকের ভিডিওটাতে মূলত আজ যে বাইকটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বেনেলি 165S। এই বাইকটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমার পেছনটায় রয়েছে এই বাইকটা। এই বাইকটা আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার। এই তিনটা কালারে মূলত এই বাইকটা আপনারা পেয়ে যাবেন। বেনেলি 165S বাইকটার ফুল লুকটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে বাইকটার ফুল লুকটা। বেনেলির এই বাইকটা হচ্ছে 4 বাল্বের আপনাদেরকে যদি দেখাই। আর এই বাইকটাতে ইঞ্জিনের কথা যদি বলি, এই বাইকটাতে লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 4 বার গিন ব্যবহার করা হয়েছে, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.71 সিসি। এবার চলে আসতেছি বাইকটার গিয়ারের দিকে। বাইকটাতে 6-স্প্রিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। বাইকটার ফ্রন্টের দিকটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বাইকটার হেডলাইটটা, এবং বাইকটাতে ফুল এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। পাশাপাশি বাইকটার ইন্ডিকেটর লাইটটা যদি আপনাদেরকে দেখাই, বাইকটাতে ফুল এলইডি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। তো বাইকটার ফ্রন্টের চাকাটা যদি আপনাদেরকে দেখাই, বাইকটাতে CBS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখানে CBS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। এবং বাইকটার ফ্রন্টের যে চাকাটা দেওয়া হয়েছে, 100/80 এবং 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে। 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। এবং বাইকটাতে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। আপনারা দেখছেন বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। তো বাইকটার ফ্রন্টে দেখছেন 260mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। বেনেলি 165S-এ আপনারা দেখছেন ফ্রন্টে 260mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এই বাইকটাতে অনেক সুন্দর একটা বডি কিট ইউজ করা হয়েছে বেনেলির। আপনারা দেখছেন এপাশ দিয়ে খুব সুন্দরই একটা বডি কিট ইউজ করা হয়েছে, বেনেলির ব্র্যান্ডিং করা হয়েছে, আর এপাশেও বেনেলির লোগো দেওয়া হয়েছে। তো এবার চলে আসতেছি বাইকটার হ্যান্ডেল বারে। বাইকটার হ্যান্ডেল বারটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বাইকটার টোটাল হ্যান্ডেল বারটা। বাইকটার মিটারটা যদি আপনাদেরকে দেখাই, বাইকটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন বাইকটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। তো বাইকটার সাউন্ডটাও আপনাদেরকে একটু শোনাচ্ছি। এখন চলে আসতেছি বাইকটার ফুয়েল ট্যাঙ্কে। বাইকটাতে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা খুবই অসাধারণ এবং অনেক সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। এবং এর পরে যদি বাইকটার সিটটা যদি আপনাদেরকে দেখাই, বাইকটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। তো রেসিং বাইক হিসেবে মোটামুটি আপনারা অনায়াসে দুজন মুভমেন্ট করতে পারবেন, দুজনের বেশি এটাতে আসলে মুভমেন্ট করা পসিবল না। তো বাইকটার ফুল লুকটা যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বাইকটার ফুল লুক। তো এবার চলে আসতেছি বাইকটার পেছনের চাকাতে। আপনাদেরকে এখন বাইকটার পেছনের চাকাটা দেখাচ্ছি। বাইকটার পেছনে 130/70 এবং 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে। ফ্রন্টে যেরকম 17 ইঞ্চের অ্যালোরিম দেওয়া হয়েছে, রেয়ারেও আপনাদের 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে। এবং ফুল টিউবলেসের টায়ার ইউজ করা হয়েছে। ফুল টিউবলেসের টায়ারটা আপনারা পেয়ে যাবেন। বাইকটার পেছনে 220mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন 220mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। বাইকটার পেছনের সাসপেনশনটা যদি আমরা দেখি, আপনারা দেখছেন বাইকটার পেছনে মনো সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং বাইকটার পেছনের টেল লাইটটা যদি আমরা দেখি, বাইকটার পেছনেও এলইডি টেল লাইট ইউজ করা হয়েছে এবং এলইডি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ড, বাইকটার এক্সোস্টটা যদি আমি দেখাই, বাইকটার এক্সোস্টার লুকটা হচ্ছে এরকম এবং খুবই অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে বাইকটার এক্সোস্টটা। আপনারা দেখছেন খুবই অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে। সো ফ্রেন্ড, বাইকটার টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170mm। বাইকটার টোটাল ওয়েটের কথা যদি বলি, বাইকটার মোটামুটি ভালোই ওয়েট দেওয়া হয়েছে, 147 কেজি। আপনার ড্রাই ওয়েটের কথা যদি বলি, বাইকটাতে টোটাল 147 কেজি আপনারা পেয়ে যাবেন। এবং হুইল বেস হচ্ছে 1345mm। মোটামুটি এই বাইকটা আপনারা বর্তমানে তিনটা কালারে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে তিনটা কালারই একবার দেখানোর চেষ্টা করছি।
তো এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে রেড কালার, তো এই পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার, এরপরে আপনাদেরকে আরো একটা কালার দেখাচ্ছি, ব্ল্যাক কালারটাও দেখাচ্ছি। তো এই পাশে আপনাদেরকে বাইকটার ব্ল্যাক কালারটাও দেখাচ্ছি। তো আপনাদেরকে বাইকটা তিনটা কালারই দেখালাম। এটা আপনারা বর্তমানে এই বাইকটার মূল্যের কথা যদি বলি, এই বাইকটা বর্তমানে নিতে পারবেন 225,500 টাকা দিয়ে। এবং কোথা থেকে আপনারা কিনতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি এই সবটার ফুল অ্যাড্রেস দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর এই বাইকটার ফুল লুকটা আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি, এটা হচ্ছে বাইকটার ফুল লুক। এবং এই বাইকটার টোটাল ওয়েটের কথা যদি বলি, এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 147 কেজি। আর আমি আবারও বলছি, এই বাইকটা আপনারা টোটাল তিনটা কালারে পেয়ে যাবেন, আর তিনটা কালারই মোটামুটি এখন এই শোরুমটাতে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা এই শোরুমটা থেকে এসে এই কালারটা অ্যাভেলেবেল নিতে পারেন, আপনাদের প্রয়োজনীয় কালারটা কালেক্ট করে নিতে পারবেন। আর বর্তমানে এটার প্রাইস হচ্ছে 225,500 টাকা। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের বেনেলি 165S এই বাইকটার ভিডিওটা। এবং বাইকটার যে লুকিংটা রয়েছে এবং খুবই অসাধারণ, আমার কাছেও পার্সোনালি ভালো লেগেছে। আর যারা আপনারা দেখতে চান, এই বাইকটা আপনারা এই শোরুমটা এসে ভিজিট করে দেখতে পারবেন। মোটামুটি তিনটা কালারই এখন অ্যাভেলেবেল রয়েছে। এবং এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। মোটামুটি আপনারা এই শোরুমটা সপ্তাহে 7 দিনই খোলা পাবেন, শুক্রবারে হচ্ছে বিকাল 3টা থেকে খোলা থাকে, আর অন্যান্য দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এই শোরুমটা খোলা পাবেন। ভিডিও ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন।